জয় হিন্দ বন্ধুরা আপনারা যারা পিএসসির নতুন নিয়োগের জন্য ওয়েট করে রয়েছেন তাদের সকলের জন্য রয়েছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ খুশির খবর ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুনভাবে নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়েছে তো কিভাবে আপনারা আবেদন করবেন কতগুলো ভ্যাকেন্সি বেরোলো যোগ্যতা কী কী রাখা হয়েছে সমস্ত বিষয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করব তো আসুন বিস্তারিতভাবে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আবেদন শুরু হবে ছয় ডিসেম্বর থেকে ছয় ডিসেম্বর থেকে অনলাইন আবেদন শুরু হবে চলবে সাতাইশে ডিসেম্বর দু পর্যন্ত অ্যাপ্লিকেশান ফিস এখানে রাখা হয়েছে দুশো দশ টাকা আপনাদেরকে এখানে অনলাইন পেমেন্ট করতে হবে এবং যে সমস্ত এসএসটি এসটি ক্যান্ডিডেট রয়েছে বেঙ্গলে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিস পেমেন্ট করতে হবে না আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকেও কিন্তু ফিস পেমেন্ট করতে হচ্ছে না বন্ধুরা এখানে বয়সের সীমা রাখা হয়েছে এক এক দু হাজার বাইশ অনুযায়ী যদি ছত্রিশ বছর পর্যন্ত বয়সে অবশ্যই আবেদন করতে পারবেন এক এক দু হাজার বাইশ অনুযায়ী ছত্রিশ বছর কিংবা ছত্রিশ বছরের নিচে বয়স হলে আবেদন করতে পারবেন এবং বলা রয়েছে এজ লিমিট বিং রিল্যাক্সেবল এখানে কিন্তু এজ লিমিট এজ লিমিট রিল্যাক্সেশন সম্পর্কে বলে দেওয়া রয়েছে আপনারা ভালো করে দেখে নেবেন বন্ধুরা এবার দেখে নেব আবেদনের যে যোগ্যতা সেই যোগ্যতা কী রাখা হয়েছে আবেদনের যোগ্যতা দেখে নেওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের কতবার বলি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না আপনারা আপনারা তো সেই সমস্ত ইউটিউবারকেই সাবস্ক্রাইব করবেন যারা মায়ের কসম দিয়ে সাবস্ক্রাইব করতে বলে আপনারা তো তাদেরকেই সাপোর্ট করবেন তো করুন তাদেরকেই সাপোর্ট করুন আমরা এত ভালো কাজ করছি আপনাদেরকে সব সময় হাজারো ব্যস্ততার মধ্যেও সমস্ত আপডেট প্রোভাইড করছি তবুও কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করেন না আর যারা মায়ের কসম দেয় যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এরকম হবে ওরকম হবে তাদেরকে আপনারা ঠিক সাবস্ক্রাইব করে নেন তো চলুন এটা আপনাদের পার্সোনাল ব্যাপার আমরা এখন কোয়ালিফিকেশান দেখে নেব তো বন্ধুরা যে পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল তারপরে এখানে ডিপার্টমেন্ট রয়েছে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস এখানে পে ইলেভেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি টোটাল কটা রয়েছে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আঠেরোটা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে কাস্ট অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি এখানে ডিভাইডেড করে দেওয়া রয়েছে এবার এখানে এসেসিয়াল কোয়ালিফিকেশান রয়েছে এ ডিগ্রি ইন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুয়েভারেন্ট তারপরে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তো হে এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসির মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন